फ्रेंड्स আমার পরবর্তী ভিডিওতে চলে এসেছি যেখানে আরআরবি ডব্লিউপি কেপিএসআর এর জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো ম্যাথ সম্পর্কে ডিসকাস করব। তো প্রথম কোশ্চেন হচ্ছে জল জমে বরফ হওয়ার ফলে আয়তন 10% বাড়ে, সেই ক্ষেত্রে বরফ জলে পরিণত হলে আয়তন কমবে কত পার্সেন্ট? সোজা কথা হলো জল জমে বরফে পরিণত হলে আয়তন বাড়ে 10%, তাহলে আয়তন হয় কত? 110%, তাই তো? অতএব 110 থেকে, সেক্ষেত্রে বরফ জলে পরিণত হলে আয়তন কমবে, তো 110-এ কমবে 10%, তাহলে একে ধরে 10 বা 110, আর 100%-এ কত কমবে? 100। অ্যান্সার ওকে, এটা ছোটো করে বলা যেতে পারত, 10 × 100/11 কাটাকুটি করা হয়ে যেত, 110 এরকমভাবে ডাইরেক্ট করলে এরকমভাবে হয়ে যেত। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের লসাগু 54 হলে সংখ্যা দুটির যোগফল কত? মনে করি সংখ্যা দুটি 2x এবং 3x, অতএব লসাগু সমান 2x × 3x = 54 লসাগু, অতএব 6x = 54, x = 54/6, 6 × 54 অতএব 9। তাহলে কী চেয়েছে? সংখ্যা দুটির যোগফল কত? অতএব 18+27 যোগফল করো, পাঁচ, তাহলে 1 = 45 অ্যান্সার ওকে। নেক্সট বলছে একটি ভগ্নাংশকে সেই সংখ্যা দিয়ে গুণ করার পর সংখ্যাটির অনন্যক দিয়ে ভাগ করা হলো, ভাগফল 512/27 হলে আদি ভগ্নাংশটি হবে কত? তাই তো, ভালো করে অঙ্কটা বুঝতে হবে। একটি ভগ্নাংশকে সেই সংখ্যা দিয়ে, তাহলে ভগ্নাংশ ধরি ভগ্নাংশ সমান এক্স, তাহলে একটি ভগ্নাংশ আছে সেই সংখ্যা দিয়ে গুণ করলে, সেই সংখ্যা দিয়ে গুণ করা হলো, পর সংখ্যাটি অনন্যকে দিয়ে ভাগ, অনন্যক মানে কি একের এক্স, ঠিক আছে, দিয়ে ভাগ করে করা হলো, ভাগফল হলো সমান 512/27, তাহলে ভগ্নাংশটি হবে সমান বা করে দাও x গুণিত উল্টে দিলাম x = 512/27, ঠিক আছে, বা x³ = কত হচ্ছে 512/27, অতএব x = √3√3, তাই তো, 512/27 = কত হচ্ছে 512-কে 8 8 64 আর 8 9 3 8 × 3 = 3 অ্যান্সার, ভগ্নাংশ কত 8/3 ওকে। নেক্সট বলছে যদি 1/3.718 = 0.2689 হয়, তাহলে 1/0.0003718 এর মান কত? তো 1/0.0003718 সমান 4টা তো, একই সমান কত? সমান
ठीक है समान एटा समान समान हमारा के समान एटा तो एट नाइन समान गुण करो टू सिक्स एट नाइन आंसर दशमिक उठे गल चार्टा चार्टा दशम डाल आंसर ओके एर मान हल एटाई भल बुझे पड़े चारटार पर दस एक दो तीन चार दशमिक उठिए दिल हो ओके नेक्स्ट जाए तो बोल वन भाजित पाँचर सत अफ छो षाट तेषट्टि बस माइनस टू बन समान वन भाजित काटाकुटी करते तेज सात गुणित तेषट्टि बस माइनस दुए नय सत नय तेषट्टि गुणे दस समान वन भाजित नय दुई माइनस टू बन समान एक गुणित टू बन माइनस टू बन समान टू बाय नाइन माइनस टू बाय नाइन समान जीरो आंसर जीरो आंसर हो ओके तो पाँचटा क्वेश्चन कंप्लीट।